এদেরকে সুন্নি জামাত বলা গুনাহ হবে। এরা হলো বেলবি, এরা হলো বেদাতি, এরা হলো কাদিয়ানির চেয়েও খারাপ, জঘন্য, এদের চেয়েও জঘন্য, যদি এদের আকীদা সম্পর্কে জানেন। কারণ এই নবী আল্লাহকে পরাজিত করেছে, আল্লাহকে বেকার বানিয়ে দিয়েছে, আল্লাহর কাজ নিজে হাতে নিয়ে নিয়েছে। ওদের নবী ভিন্ন, আমরা মিশবে না কখনো। সারা বাংলাদেশের এই সিন্নি জামাত, আমি একটা কথা বলেছিলাম, কথা বলতেছি, কতগুলো ভালো আমল করতেছি, কতগুলো খারাপ আমল করতেছি, পৃথিবীতে যত মুসলমান আছে সব ওনার কাছে, উনি হিসাব নিকাশ করতে সব উনি দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। ভালো আমল করলে খুব খুশি হন, দোয়া করেন, আর আমরা যখন কোনো পাপ কাজ করি এগুলো সরাসরি উনি কবর থেকে দেখছেন এবং আমাদের জন্য উনি তখন মাফ করেন। সালাফি আহলে সুন্নাহ এই সিফাতটা, এই গুণটা, এই কাজটা আমরা আল্লাহকে দিয়ে রেখেছি, আল্লাহর কাজ। এটা ইজ্জা গোলাম মাহমুদকে প্রত্যাখ্যান করার চেয়েও বেশি কড়াভাবে প্রত্যাখ্যান করতে হবে, অস্বীকার করতে হবে ভুল তৈরি নবীকে। ওই যে কবরে শুয়ে শুয়ে সারা বিশ্বের মুসলমানরা যা করতেছে সব দেখে, সব শুনে, সব তিনি মূল্যায়ন করে, এই নবীকে মির্জা গোলাম আহমদের চেয়েও বেশি জঘন্য ভাবে তালাক দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, পেশা, পেশা চিনেন? পেশা শয়তান, পেশা শয়তান, পেশা শয়তান যদি দেখতে চান তাহলে একটা মানুষকে দেখলেই চলবে। নাইজেরিয়ার বানর চিনেন দর্শক? নাইজেরিয়ার বানর যদি দেখতে চান তাহলে একটা মানুষকে দেখলেই চলবে। একটা শুকনা শয়তান, পেশা শয়তান, নাইজেরিয়ার বানর, নাইজেরিয়ার বানরও তার চাইতে আরো সুন্দর, দেখতে ভালো লাগে। ওই ব্যক্তিটার নাম হলো আকরামুজ্জামান। আকরামুজ্জামান নামক যেই মৌলবীটি, ওই মৌলবীটি এই পেশা শয়তান। এই পেশা শয়তানের তো একটা জাত তাসির আছে, কিন্তু এমন জাহেল, এত বড় মূর্খ, এত বড় শয়তান আল্লাহর জমিনে আমি আমার জীবনে কোথাও দেখি নাই। আর এত বড় রাসূল বিদ্বেষী, এত বড় শয়তান কোরআন হাদিসের সাথে, তার কোনো কথায় কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, মন গাড়া মতো যাহা বলে, যাহা মুখ দিয়ে আসে তাই সে বলে যাচ্ছে। আর কেমন মানুষগুলি তার আলোচনাগুলি শুনে আমি সবচেয়ে বড় অবাক হয়ে যাই, তার আলোচনাগুলি কোন ধরনের মানুষ শুনে, যারা তার আলোচনাগুলি শুনে তারাও তার মতন এক প্রকার জানোয়ার, আর না হলে তার আলোচনা শোনার সাথে সাথেই তার মুখের মধ্যে পায়খানা দিয়ে ফিক্কা মারা উচিত ছিল, তার মুখের মধ্যে জুতা পিটানো উচিত ছিল। কারণ আকরামুজ্জামান এই যে শয়তান নামক মৌলবীটা আহলে হাদিস, তার মতন এত বড় ছাগল, তার মতন এত বড় শয়তান, শুকনা শয়তান এই জমানার, এই যুগের দাজ্জাল। এই দাজ্জাল আসার আগে এই দাজ্জালকে আমার আল্লাহ পাঠিয়েছেন, দাজ্জাল তুই যা গিয়ে দেখ তোর দল বল তৈরি কর, তাহলে ইমান লুটতে সহজ হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন দাজ্জালে কি বলেছে। আপনারা অবশ্যই ভিডিও বার্তায় শুনেছেন, আপনারা আমার আলোচনার পূর্বেই শুনেছেন যে এই দাজ্জালে কি বলেছে। এই দাজ্জালে বলেছে প্রথমে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা নাকি কাদিয়ানির চেয়েও আরো খারাপ। আহলে সুন্নাত ওয়াল জামাত কাদিয়ানির চেয়েও খারাপ, আর সে এত বড় রাসূল বিদ্বেষী। এই জানোয়ারের বাচ্চা বলে কি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে শুয়ে শুয়ে, কবরে শুয়ে শুয়ে নাকি সব দেখে। রাসূলের গোলাম, রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে কি কাজ করে, ভালো করে না মন্দ করে, কবরে শুয়ে শুয়ে সব খবর জানে। এই কাজটা নাকি আল্লাহ, তো আল্লাহকে বাদ দিয়ে নাকি নবীজিকে এই কাজটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যে নবী নাকি এগুলি জানে। এগুলা জানার আকীদাটা যারা সুন্নি জামাত, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাবলম্বী, তারাই তো একমাত্র জানে যে রাসূল পাক আপনি আমার কর্মফল সম্পর্কে অবগত আছেন, আল্লাহ দেওয়া ক্ষমতা বলে। এই জন্য এইগুলি যে জানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রিয় নবী নাকি গোলাম আহমদ মির্জা কাদিয়ানির চেয়ে আরো খারাপ এবং গোলাম আহমদ মির্জা কাদিয়ানির মত নাকি এই নবীকে তালাক দিয়ে দিতে হবে কোন নবী যে নবী কবরে শুয়ে উম্মতের খবর জানে অথচ এই কাজটি নাকি আল্লাহর কাজ রাসূলের পাকের এই রকম কোনো কাজ না তে তাহলে তার কথা দ্বারা প্রত্যেকটি কোনো দলিল নাই কোনো কোরআন নাই কোনো হাদিস নাই প্রত্যেকটি কথা তার মন গড়া মত কোরআন হাদিস বিদ্বেষী তার কথা শুনলে মনে হয় তার বাপ দাদা 14 গোষ্ঠী পূর্বপুরুষ আমার নবীজির আওলাদের সাথে বিদ্বেষ ছিল দুশমনি ছিল জমিনে কাটাকাটি ছিল মারামারি ছিল না হলে এমন ভাবে রাসূল বিদ্বেষী কোন মানুষ আলেম কেন কোন জানোয়ার পর্যন্ত আল্লাহর জমিনে জানোয়ার তো প্রশ্নই আসে না কোন জানোয়ার রাসূলের পাকের বিরোধিতা করে না কিন্তু মানুষ নামে যে জানোয়ার ওই জানোয়ারের মুখের মধ্যে পায়খানা দিয়ে লেপ দেওয়া ওয়াজিব তার মুখে প্রস্রাব করা আকরামুজ জামান বিসালাম তার মুখের মধ্যে প্রস্রাব করা ওয়াজিব তার মুখের মধ্যে পায়খানা ঢেলে দেওয়া ওয়াজিব তার মুখ দিকে চেহারা দেখে সকালবেলা বের হলে সারা দিন কুসায় আলিক কি সারা তার সারা দিন ভালো বলতে কিছু যাবে না কারণ তার ভিতরে ওই সমস্ত লোক আল্লাহর জমিনে কুকুর পর্যন্ত দুশমনের রাসূলের চেহারা দেখতে চায় না কোন জীব জানোয়ার পশু পাখি চেহারা দেখতে চায় না এই জানোয়ারের বাচ্চা জানোয়ারের বাচ্চা আমি আজকে জানোয়ারের বাচ্চাকে বলবো প্রধানমন্ত্রী আমি আপনাকে অনুরোধ করে বলছি অবশ্যই এই মেসেজটা আপনার কাছে যেতে পারে আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি দেশের নেত্রী আপনি একজন আল্লাহওয়ালা আপনি একজন পরহেজগারিতা আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী আমি এই দেশের প্রধানমন্ত্রীকে বলছি আপনার কাছে আরজ কোন রকমে এই আব্দুল সালাম এই আকরামুজ জামান বিন আব্দুল সালাম আকরামুজ জামানকে এবং তার সহকর্মী যারা আছে তাদেরকে দিয়ে আমাদের সুন্নি জামাতকে আপনার মাধ্যমে একটা বসার ব্যবস্থা করে দেন হয়তো আমরা বাংলাদেশ ছেড়ে চলে যাব আর না হলে ওদেরকে জুতার মালা গলায় দিয়ে প্রকাশ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে ইসলামী আইন অনুযায়ী কারণ আপনি মুসলমান আমি প্রধানমন্ত্রীকে বলছি আপনি আশিক রসুল আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক উনি আশিকের রসুল ছিলেন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন এবং আউলিয়া কেরামের প্রেমিক ছিলেন আপনিও তাই আর সেই জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পুরো জোরে আবদার যেই কোনো ভাবেই হোক আপনি আব্দুল সালাম এই আকরামুজ জামান বিন আব্দুল সালাম এই আকরামুজ জামান আহলে হাদিস এবং তার গ্রুপের যত মৌলভী আছে তাদেরকে দিয়ে আমাদের সুন্নি জামাতের আলেমদের একটু বসার ব্যবস্থা করে দেন আর না হলে জনতা আমি কি বলবো দুঃখে ভরাক্রান্ত মন আমার কলিজা ফেটে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন আমার ল্যাঙ্গুয়েজটা শুনে বুঝতে পারছেন আমার ভিতরে কত বড় যন্ত্রণা এই শয়তান দেশকে গোমরা করে ফেলেছে এই নাম্বার ওয়ান ইহুদি ইহুদির বড় একটা চক্র নাম্বার ওয়ান ইহুদি ইহুদির বড় একটা চক্র যেই চক্রটা ইসলামকে ধ্বংস করতে চায় যুবক সমাজকে ধ্বংস করতে চায় বিনাশের দিকে নিয়ে যায় আরে এই এই আম্মুকের বাচ্চা এই মুরুক্ষুর বাচ্চা এই জানোয়ারের বাচ্চা বলে যে রাসূলে পাক কবরে থেকে থেকে বলে সব দেখে এগুলো বলে আমরা সুন্নি জামাত এগুলো বিশ্বাস করে বিশ্বাস করার কারণে অথচ এটা নাকি গোলাম মোহাম্মদ মির্জা কাদিয়ানির মতো যেই নবী এত কিছু জানে ওই নবীকে গোলাম মোহাম্মদ মির্জা কাদিয়ানির মতো তালাক দেওয়া নাকি দরকার নাউজুবিল্লাহি মিন জালিক এর বউ তো কতবার তালাক হয়েছে এটা তো বলা লাগবে না যদি কেউ বলে যে আকরামুজ জামানের বউ তালাক হয় নাই তাহলে তিন তালাকে এতরাজ করলেই তিন তালাকে বায়না হবে এবং সে মুনাফিক নাম্বার ওয়ান মুনাফিক ইহুদিদের একটা বড় চক্র যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা এন্ড দি অ্যাপোস্টলি অর এন্ড দি প্রফিট ইজ উইটনেস আবার ইটসেলফ তাফসীরে আজিজের মধ্যে লিখতেছেন তার হাকিকত বয়ান দিচ্ছেন উস আয়াত কি মাতা হাত জু ইবারত হে উনকি উর্দু তরজমা ইয়ে হে কে হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নূর নবুয়ত কি ওয়াজা সে হার দিনদার কো দিন জানতে হে উস দিনদার দিন কিস দরজা তক পৌঁছায়া আর উনকি ঈমান কি হাকিকত কিয়া হে কে হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নেক আমল বদ আমল সব কো জানতে হে হিন্দ উনকে গাওয়াহ দিতে হে আল্লাহর নবী উম্মতের সব খবর জানেন এবং উম্মতে ভালো কাজ করলে আমার নবীজি রওজা শরীফ শুয়ে শুয়ে সব দেখেন এবং আমার নবী খুশি হন সে এই কথাটাকে আরো বৃদ্ধি করে এই কথাটাকে আরো ব্যঙ্গচিত্র করে বলতে নবী নাকি উম্মতের ভালো
ভালো খবর সব জানেন কই এই কাজটা তো আল্লাহর কাজ এটা নবীর কাজ কেন কই এটা নাকি কাদিয়ানির চেয়েও আরো খারাপ সুন্নি জামাত নাকি কাদিয়ানির চেয়েও আরো নিকৃষ্ট এখন আমি প্রধানমন্ত্রীর কাছে বলবো সে তার বাপ যদি সত্য হয়ে থাকে আকরামুল জামান যদি তার মা সঠিক হয়ে থাকে তার বাবা যদি সঠিক হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে বহাসের মুনাজারা করবে আর আপনি প্রধানমন্ত্রীর কাছে আমার আবদার থাকবে আপনি তার ব্যবস্থা করুন আর না হলে তার লাগাম সারা জবানকে বন্ধ করার ব্যবস্থা করে দেন এটা এই দেশের মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত শতকরা 90 জন মানুষ শতকরা 90 থেকে 95% মানুষ হচ্ছেন সুন্নি জামাতের মানুষ কমপক্ষে শতকরা 90 জন মানুষ হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী তারা পীর আউলিয়ার বিশ্বাসী নবী রাসূলের পথ অবলম্বনকারী রাসূল পাকের শানে আজমতের উপর বিশ্বাস অটল রয়েছে অতএব যেখানে তাফসীরে আজিজের মধ্যে আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন উম্মতের ভালো মন্দ সব কিছু যা আছেন আমার রাসূল জানেন ওয়া কুন রাসূলু আলাইকুম শাহিদা তাফসীরে আজিজ উস আয়াত কি মাতাহাব জু ইবারতে উনকি উর্দু তরজমা ইয়ে হে কি হুজুর পূর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নূর নবুয়ত কি ওয়াজা সাহাব দিনদার কো দিন জানতে হে উস দিনদার দিন কিস দরজা তক পৌঁছায় আর উনকি ঈমান কি হাকিকত কি হে দিনদারের দিন ভালো মন্দ তার ঈমানের অবস্থা সব আল্লাহর নবী জানেন ইবনে হাসরের ময়দানে সাক্ষ্য দিবেন দলিল আমার পিছনে রয়েছেন কিতাব তাফসীরে মাদারিক তাফসীরে মাদারিকের মধ্যে তার হাকিকত বয়ান দিচ্ছেন তাফসীরে মাদারিকের মধ্যে সুন্দর করে তার হাকিকত বয়ান দিচ্ছেন কিভাবে লিখতেছেন যে হাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তাফসীরে মাদারিকের মধ্যে বলতেছেন যে কাফিরের কুফরি মুনাফিকের নেফাকি অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরের কুফরি মুনাফিকের নেফাকি সব কিছু আমার রাসূল পাক হাশরের ময়দানে সাক্ষ্য দিবেন সাক্ষ্য হয়ে দাঁড়াবেন শুধু তাই নয় বিভিন্ন তাফসীরের মধ্যে কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা হে রাসূল আমি আপনাকে শাহিদা সাক্ষী দাতা সাহেব কা মানা হাজির হোনা গাওয়াহ দেনা সাক্ষী দেওয়া উপস্থিত হওয়া তো আমার রাসূল যদি সাক্ষী দেয় উম্মতের হাশরের ময়দানে শুধু এটাই নয় আরো বহুত কোরআনের কারিমের আয়াত এবং মুফাসসিরিন কোরআন কোন আয়াতের যে ব্যাখ্যা লিখেছেন হাশরের ময়দানে গুনাহগারদেরকে আমার রাসূল সুপারিশ করবেন কে গুনাহগার কে নেককার সব রাসূলের পাকের দরবারে খবর আসেন এবং আমার নবীজি হাশরের ময়দানে প্রত্যেকের সাক্ষ্য দিবেন তাফসীরে মাদারে আই শাহিদুন মান আমানা বিল ইমানে ওয়া আলা মান কাফারা বিল কুফরে ওয়া আলা মান নাফাকা বিন নাফাকে কাফিরের কুফরি মুনাফিকের নাফাকি মুমিনের ইমানি মুনাফিক কি করে ইমানদার কি করে সব আমার নবীজি হাশরের ময়দানে সাক্ষ্য দিবেন আমার রাসূল পাক সব কিছু দেখেন জানেন আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে সেই জন্য রাসূল বলেন দলিল ইন্নাল্লাহ রাফাল দুনিয়া ফানা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়নুন ফিহা ইলা ইয়াউমাল কিয়ামতি কান্নামা আনজুরু ইলা কাফি হাযা আল্লাহ রাব্বুল আলামিনের জগৎটাকে আমার সামনে এমনি ভাবে তুলে ধরেছেন আমি জগৎটাকে এমনি ভাবে দেখতে পাই যেমনি ভাবে আমি আমার হাতের তালাটাকে দেখতে পাই সুতরাং সমস্ত জগৎ আমার নবীজির সামনে উম্মতের সব খবর জানেন আর জানে বিদায় আমার রাসূল বলেছিলেন মা আয়েশা সিদ্দিকা যখন প্রশ্ন করেছিলেন যে আপনার উম্মতের কতগুলো আকাশের যতগুলি তারকা রয়েছে ততগুলি আপনার উম্মতের কারো নেক আছে কিনা আমার রাসূল বলেছিলেন আয়েশা আমার উমরের নেক আকাশের তারকার চেয়েও বেশি মা আয়েশা সিদ্দিকার মনটা বেজার হয়ে গেল আব্বার কথা কেন বলেন নাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সমস্ত দর্শক যারা দেখছেন আপনাদের কাছে আমার প্রশ্ন আকাশের তারকা এবং নেকের মধ্যে যদি কম্পেয়ার করতে হয় তাহলে আকাশের কতগুলো তারকা আছে সেটাও জানতে হবে এবং হযরত উমরের নেক কতগুলি আছে সেটাও জানতে হবে নেক তো দেখা যায় না নেক অনুভব করা যায় না তাহলে হযরত উমরের নেক কতগুলি আছে যদি আমার রাসূল জানতে পারে সারা পৃথিবীর উম্মতের কতগুলি নেক আছে সেটা আমার নবীজি জানার দরকার না হলে হযরত উমরের নেকের সাথে আবু বকরের নেকের এবং অন্যান্য উম্মতের নেকের কম্পেয়ারটা কিভাবে করতে হবে তাহলে কম্পেয়ার করতে গেলে কোন উম্মতের কতটা নেক আছে সেটা রাসূল পাকের জানতে হবে তাহলে আমার জিজ্ঞাসা এই দেশের সমস্ত উলামায়ে কেরামগণ জানেন আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতা বলে সমস্ত উম্মতের খবর আমার নবী জানেন হাশরের ময়দানে সাক্ষ্য দিবেন কিন্তু এই জানোয়ারের বাচ্চা আকরামুজ্জামান বিসালাম আকরামুজ্জামান এই জানোয়ারের বাচ্চা কি বলেছে এই জানোয়ারের বাচ্চা বলেছে যে আমার রাসূল
এটা এটা নাকি একমাত্র কাদিয়ানি এই যে গোলাম আহমদ মির্জা কাদিয়ানি রাসূল নাকি গোলাম আহমদ মির্জা কাদিয়ানির মতো এই গোলাম আহমদ মির্জা কাদিয়ানির মতো তালাক দিয়ে দিতে হবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণকারী যারা তারা নাকি কাদিয়ানির চেয়েও আরো নিকৃষ্ট রাসূল কবরের ভিতর থেকে কোনো কিছু জানে না কোনো খবর উম্মতের রাখে না এগুলা সম্পূর্ণ এটা নাকি আল্লাহর আইন আল্লাহর জন্য খাস কিন্তু নবী কোনো কিছু জানে না আরে আম্মুকের ঘরে আম্মুক আল্লাহ যাকে দান করেছেন এই জন্য তো আমার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম যা আপনি জানতেন না সব আমি আপনাকে জানিয়ে দিয়েছি আর এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি একটু হা করুন আমি হা করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা ফুটা আমার মুখের ভিতর ঢুকিয়ে দিলেন আমি তার শীতলতা অনুভব করলাম আর আমার রাসূল বলতেছেন দলিল ফা আলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব আমি জেনে ফেলেছি এই জানোয়ারের বাচ্চা কোরআন পড়ো নাই হাদিস পড়ো নাই না জেনে এই ইহুদির বাচ্চা ইহুদি আকরামুজ্জামান ইহুদির বাচ্চা ইহুদি এই ইহুদির বাচ্চা ইহুদি এই জানোয়ারের বাচ্চা জানোয়ার এই আস্তা কাঁচা শয়তান শয়তান তোর মুখের মধ্যে পায়খানা দিয়ে লেপ দেওয়া ওয়াজিব তোর মুখের মধ্যে পায়খানা দিয়ে লেপ দেওয়া ওয়াজিব যদি সুন্নিরা তোর তোমাকে লাগাল না পায় তাহলে অন্তর টিকাও তার ফেডের ভিতর টিকা পায়খানা বাইর কইরা মনে মনে তোমার মুখের মধ্যে লেপ দেওয়া ওয়াজিব এবং দ্বারা বৈশানা দাঁড়ায়া তোমার মুখে প্রস্রাব করা আকরামুজ্জামান দাঁড়ায়া তোমার মুখে সমস্ত সুন্নি সাধারণ তোমার মুখে প্রস্রাব করা ফরজ তোমার মুখে প্রস্রাব করা ওয়াজিব কেননা ধিক্কার জানাইতে হবে তোমাকে ধিক্কার জানাইতে হবে আশা করি আমার এই কথাগুলি অবশ্যই স্পষ্টভাবে সবাই বুঝতে পেরেছেন ওই দাজ্জাল থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে এবং তার কথা শোনা মাত্রই তার মুখের মধ্যে নাম নিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে হবে এটাই ইমানদারের ইমানের পরিচয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলের কাছে বিদায় আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ